I can see it in your eyes. You've seen the moon and its darker side. I can feel the gravity. The forces pull between you and me. Yes, it's true, I'm falling higher for you. But I won't rush this love. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল চা নিয়ে চলে এসেছি, আর আজকে আমি চা খেয়ে তোমাদের সঙ্গে আর দেখা হচ্ছে না, সামনাসামনি কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে। তো ততক্ষণ চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট রেসিপিটা শেয়ার করি। তো আজকে আমি বানাবো আলুর পরোটা, তবে চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে বানাবো। তো আজকে আলুর পরোটাটা আমি একটু অন্যভাবে বানাবো। এর আগেও আমি আলুর পরোটা অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা হয়তো দেখেছ। তো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার যে ব্লগটাতে আলুর পরোটার রেসিপিটা দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানটাতে গিয়ে চেক করতে পারো। তো এখানটাতে আমি আগে থেকে কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, মানে দু একটা আলু সেদ্ধ করা ছিল, তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চাট মশলা দিয়ে জাস্ট ভালো করে একটু মেখে নেবো। তো তোমরা চাইলে এখানটাতে হলুদ বা হচ্ছে লঙ্কা গুঁড়ো এই সব স্কিপ করতে পারো, যার যেটা পছন্দ না, বা অনেকে সাদা সাদা পরোটা খেতে বেশি ভালোবাসে। তবে আমাদের বাড়িতে একটু হলুদ হলুদটাই বেশি ভালোবাসে, সেই জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে একটু ম্যাশ করে নিয়ে গোল গোল করে রেখে দিলাম একটা সাইডে। তো এখানটাতে আমি ময়দাটাকে এবারে মেখে নেব। তো ময়দা মাখা, ময়দাটাকে ময়ম দেওয়ার জন্য নুন আর সাদা তেল দিয়ে একটু জাস্ট হাত দিয়ে ময়ম দিয়ে নেব, তারপর একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে, তো আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তো তারপর আমি এখানটাতে একটা একটা করে যে গোল গোল করে রেখেছিলাম আলুগুলো, সেগুলো একটা একটা করে পুরগুলো ভরে তারপর জাস্ট এরকম গোল গোল করে প্রথমে রেখে দেবো, তারপর আমি এক এক করে বেলে নেবো। আমি এখানটাতে শুধুমাত্র ময়দা দিয়ে কিন্তু এই ডোগুলো তৈরি করেছি, তোমরা চাইলে আটা ময়দা মিক্স করেও দিতে পারো, তবে শুধু আটা দিলেও চলবে, তবে আমি ময়দারটাই করব আজকে। আর ময়দারটা বানালে কি হয়, মানে খেতেও টেস্টি লাগে, কিন্তু একটা জিনিস আমার একটু প্রবলেম হয় বেলার সময়, ময়দাটা যতই আমি মানে গোল করে রুটিটাকে বেলতে যাই না কেন, তো ততই ছোট হয়ে আসে। তো একটু তেল দিয়ে বেললে পরে মানে হয়, মানে একটু ব্যাকাটেরা হয়ে যায়, এটাই হচ্ছে আমার সমস্যা। মানে আমি ময়দা লুচি বলো, রুটি বলো, পরোটা বলো, আমার খুব একটা গোল হয়ে আসে না, তবে আমি অনেক চেষ্টা করে করি। তো এই দেখো, তাও মানে হয়েছে, খুব একদম গোল মানে পারফেক্ট শেপ হয় না আমার। তো এবার একে একে পরোটাগুলো আমি ভাজবো, আর এই পরোটাগুলো ভাজতে গিয়েই মানে আমার একটা দুর্ঘটনা ঘটে যায়, আমি তোমাদেরকে পরে আমি অন ক্যামেরা বলছি, তার আগে পরোটাগুলো ভেজে নিই তারপর বলবো। এটা আমার অসাবধানতার জন্য হয়নি, এই ফোসকাটা আমার পড়ার কারণ হলো আমি প্রথমে বুঝতে পারিনি যে এতটা মানে ফোসকা হয়ে যাবে। যখন আমি পরোটাগুলো ভাজছিলাম তো মাঝখানটাতে তো তেল ছিল না, তেলগুলো গিয়ে সব সাইডে মানে জড়ো হয়েছিল। তো তখন আমি একটা পরোটাকে জাস্ট উল্টাতে গেছি, মানে আমি একটু তাড়াহুড়ো করছিলাম, আমার একটু দোষ আছে ঠিকই, কিন্তু যখন আমি পরোটাটাকে জাস্ট উল্টাতে গেছি তো একদম মানে যে সাইডে জড়ো হয়েছিল ওই তেলের ওপরে পড়াতে তেলটা মানে ছিটে এসে আমার হাতের মধ্যে পড়েছে, তো তার জন্যই মানে লেগেছে। আর যাই হোক, তোমরা কিন্তু সাবধানে করো, তাড়াহুড়ো করো না, তার কারণ অ্যাক্সিডেন্ট কখন কীভাবে হয়ে যায় বলা মুশকিল, তো এটা আরও বড় বিপদও হতে পারতো। তো ঠিক লাস্টের পরোটাটা ভাজতে গিয়ে আমার হাতের মধ্যে অনেকগুলো জায়গায় তেল ছিটে আসে, আর আমি বুঝতেই পারিনি যে ফোসকা হয়ে যাবে, মানে আমি জাস্ট ঘরে এসে অবাক হয়ে গেছি যে এরকম ফোসকা হয়ে যাবে, আমি জাস্ট ভাবতে পারিনি। তো দাঁড়াও, এখন বকা দিচ্ছিলো ব্যাকগ্রাউন্ডে, তাই আমি বন্ধ করে দিয়েছি, তো কিছুক্ষণ বাদে তোমাদেরকে আমি দেখাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল এখানটাতে হাত পুড়ে গেছে পরোটা ভাজতে গিয়ে,
দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ফুসকা পেস্ট লাগানো পরোটা ভাজতে গিয়ে সকাল সকাল দেখছি যে ফুসকা হয়ে গেছে। তো মানে কখন কিভাবে বিপদ আসে মানুষের বলা যায় না, এটাই হলো কথা, তাই না? কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে, মানে এটা আমি ভাবিনি এটা হয়ে গেছে। পড়লো তখন একটু জলাপোড়া করলো, কিন্তু হচ্ছে এখন নেই, এখন হচ্ছে এখানটাতে পেস্ট লাগানো, এখন আমি সিলভারেক্সটা লাগাবো, এটা উঠিয়ে কমে যাবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। আর এখানটাতে এই যে হাত পোড়ানি, আপনি কিছু বলতে চান? কিছু বলতে চান? একজনের মাথা গরম, একজনের মাথা গরম, একজনের একজনের ধর্মঘট, মুখে কোনো আওয়াজ নেই, কারণ আমি ইচ্ছা করে হচ্ছে তেল ছিটিয়েছি হাতে, সেই জন্য হয়েছে। উনি হচ্ছে সাইলেন্ট মোডে চলে গেছে, আরেকজন হচ্ছে মাথা গরম আছে আপাতত, সে এখন ক্যামেরার সামনে আসতে চাইছে না, যখন আসবে তখন আপনাদেরকে দেখাবো। পরোটাটা টেস্টি ছিল না? আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, তবে এখন বাজে 11:30, তো আমি তোমাদের সঙ্গে কিছুক্ষণ বাদে আবার কথা বলছি। তো আগে চলো রান্নাঘরে কাজগুলো কমপ্লিট করি, তারপর। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, আজকে আর রেসিপিগুলো তোমাদের সঙ্গে এক এক করে দেখাবো না, শুধু জাস্ট বলে দিচ্ছি কী কী রান্না হবে। এখানে আছে উচ্ছে, উচ্ছে ভাজা হবে, আর হচ্ছে কুমড়ো দিয়ে পকোড়া হবে, আর এখানটাতে রান্না করছি আমি কচু শাক। তবে হচ্ছে রেসিপিগুলো ডিটেলে দেখাচ্ছি না, তার কারণ আজকে হাতের মধ্যে একটু যেহেতু আমার ব্যথা আছে, তো সেই জন্য আমার আর ইচ্ছেও করছিলো না, মুডটা খারাপ হয়ে গেছিলো। তো তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি, তো তোমরা সাথেই থাকো। আর এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, তো ডিমটাকে আমি আগে খোসা ছাড়িয়ে নেব, নিয়ে তারপর ডিমের কারিটা করব। তো আজকে এই সবই রান্না হবে। তো ডিমের আজকে আর কারি করিনি, ডিমের ঝোল করেছি। তো আজকে ডিটেলে রেসিপিটা শেয়ার করলাম না, এর আগে অনেকবার শেয়ার করেছি অন্যান্য ব্লগে, তোমরা তো জানোই। তো নেক্সট ডেতে আবার কোনো একদিন শেয়ার করে দেব। তো এখন রান্না হয়ে গেছে, তো আমি কিচেন ক্লিন করে আমি চলে এসেছি ঘরে। আর এখন আমি সিলভারেক্সটা লাগিয়ে নেবো, তখন আমি পেস্ট লাগিয়ে রেখেছিলাম, তোমরা তো দেখলেই। তো এখন এটা লাগাবো, এটা খুবই ভালো একটা মানে মলম, তো আমার খুব উপকারী। তো মলম লাগাতেও দেবে না, আবার এদিকে কথাও শোনাচ্ছে, মানে ভাবছে আমি আমার নিজের মানে সতর্ক ছিলাম না, সেই জন্য হয়তো হয়েছে এমনটা। এই দুজন জানবে তোমার মাথা নষ্ট। আরে এটাতে তো এখানে একটা, চলো এখনকার মতন টাটা, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে, তার কারণ আমার এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে, তো আমি কিছুক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন দুপুরবেলা খেতে বসবো, আর এখানটাতে আজকে কী কী বানিয়েছি তোমাদের আরও একবার বলে দিচ্ছি। এখানটাতে আছে কচু শাক, নিয়েছি উচ্ছে ভাজা, এখানটাতে কুমড়োর পকোড়া, আর হচ্ছে ডিমের ঝোল। তো এই দিয়েই আজকে দুপুরের খাবার খাবো, আর এখন আমি একটু ফ্রেশ হয়ে বসেছি খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। এখানটাতে বড়া নিয়ে অলরেডি ঝগড়া শুরু হয়ে গেছে, তো তো ওকে যেটা দিয়েছি ওটা তো ওর হচ্ছিলো না, আরও একটা লাগবে ওটাই চাইছিলো, তো তাই জন্য আরেকটা দিলাম। তো এখন হলো সন্ধ্যের সময়, আর সন্ধ্যাবেলা এখন আমি চা করে নিয়ে এসেছি, চা বিস্কিট আর চানাচুর। তো এটা হচ্ছে আজকে সন্ধ্যাবেলার আমাদের খাবার, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে আর ব্লগটা কন্টিনিউ করিনি তারপরে। আর এখন সরাসরি রাতের দিকে, তোমরা দেখতেই পাচ্ছ রাতের বেলা আমার এত ব্যথা করছিলো হাতটা, মানে আর বলার মতো না, খুবই ব্যথা করছিলো। তো এখানটাতে আমি একটু মলম লাগিয়ে নিলাম আবার। তো আজকে সারাটা দিন আমার এই মলম লাগাতে লাগাতেই কেটে গেছে, মানে অনেক বড় বড় ফুসকা হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি।
তো চলো এখনকার মতন গুড নাইট, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।